হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। পরে আবার কথা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমরা শিখবো যে যারা হাউস ড্রাইভার আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ, বা যারা গাড়ি চালায় তারা আরপিতে গাড়িকে বা গাড়ির কিছু স্টার্টিংকে বা গিয়ারকে কী বলে কীভাবে বলতে পারেন আরপিতে, সেগুলো আজকে শিখবো আমরা। তো বন্ধুরা, পড়াবার মতো একটা কথা বলবো, ভিডিওটা শেয়ার করে যাতে করে অনেকজন প্রবাসী হয়। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে আমরা শিখবো হচ্ছে গাড়িকে আরবিতে বলা হয়েছে ইয়ারা, গাড়িকে আরবিতে বলা হয়েছে ইয়ারা, গাড়ির চাবিকে বলা হয় মুস্তা, গাড়ির চাবিকে বলা হয় মুস্তা, এখন গাড়িটা স্টার্ট দেওয়াকে বলা হয় শগুল সাইয়ারা, মানে হচ্ছে গাড়িটা স্টার্ট কর শগুল সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। এখন স্টার্টিং যেটাকে আমরা বলি স্টার্টিং, এটা হচ্ছে তারেকসন, স্টার্টিং কে বলা হয় তারেকসন, স্টার্টিং কে বলা হয় তারেকসন। তারপর হচ্ছে যেটা অ্যাক্সেলেটর, অ্যাক্সেলেটর কে বলা হয় ইঞ্জিন, অ্যাক্সেলেটর কে বলা হয় ইঞ্জিন। আর ব্রেক কে বলা হয় ফারামেল, ব্রেক কে বলা হয় ফারামেল। আর যেটা ব্রেক, হ্যান্ড ব্রেক অথবা অনেক অটো গাড়ির মধ্যে দেখা গেছে পায়ের মধ্যে ব্রেক থাকে, হ্যান্ড ব্রেকটা থাকে, সেটাকে বলা হয় জালান্ত, এটাকে বলা হয় যে ব্রেক থাকে হ্যান্ড ব্রেক সেটাকে বলা হয় জালান। আর গিয়ারকে বলা হয় গাইয়ার, গাইয়ার, গিয়ারকে বলা হয় গাইয়ার। আর লাইটকে বলা হয় লাম্বা, বা নূর যেটাই বলেন। তো যদি গাড়ি লাইট চালানোতে বলে যে আল্লাহ নূর, আল্লাহ মানে হচ্ছে নূর জ্বালা, সেভাবে বলতে পারেন। তারপর হচ্ছে সিট, গাড়ির সিটকে বলা হয় মার্তাবা, মার্তাবা অর্থ হচ্ছে সিট। অনেকে কুর্সি বলি, অনেকে গাড়ির সিটকে কুর্সি বলি, কুর্সি মানে হচ্ছে চেয়ার, গাড়ির সিট তো আর চেয়ার না, সেটাকে বলা হয় মার্তাবা, মার্তাবা হচ্ছে কুর্সি মানে সিট। তারপর হচ্ছে গাড়ির যে বেল্ট থাকে এটাকে বলা হয় হিজাম, আরবত হিজাম মানে হচ্ছে বেল্টটা লাগে, আরবত মানে হচ্ছে ফর, ফরাকে আরবত হিজাম বলতে পারেন। তারপর হচ্ছে আর আয়নাকে বলা হয় গিজাস, আর লুকিং গ্লাস কে বলা হয় দাইম, সঠিক বলতে পারতেছি না, মনে নেই। তারপর হচ্ছে এসি কে বলা হয় মুকাইব, এসি কে বলা হয় মুকাইব। তারপর হচ্ছে স্পিড কে বলা হয় সুরা, বা তাড়াতাড়ি বা যে স্পিড কে বলা হয় সুরা, কাম সুরা মানে হচ্ছে কত স্পিডে যাইতেছস। তো আরবিতে গাড়ির চাকাকে কি বলা হয়? আরবিতে গাড়ির চাকাকে বলা হয় কাফারাত, কাফারাত। যদি হাওয়া না থাকে তখন বলবেন যে কাফারাত মাফি হাওয়া, বা হাওয়াকে আরবিতে বলা হয় মাতুর, এটাও বলতে পারেন। যদি এটা না বুঝেন তাহলে হাওয়া বললেও বুঝে এভাবে বলতে পারেন। গাড়ির সামনে হচ্ছে গিদ্দাম, রুফ মানে হচ্ছে দেখ, মানে আমরা যদি বলি যে তুই দেখ ওইদিকে, বা এটা এভাবে বলতে পারেন সুফ, সুফ মানে হচ্ছে দেখা, এগুলোকে বলা হয় সুফ। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা এ পর্যন্তই আজকে।